নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আবারও একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু জানতে হলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর বন্ধুরা, ত্রিপুরা প্লাস অল ইন্ডিয়া জব সংক্রান্ত ইনফরমেশন পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার পর অল যেটা আছে বেল নোটিফিকেশন সেটাকে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আপনাদের কাছে ভিডিওটির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এখন থেকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করে রিওয়ার্ডও জিততে পারবেন। তো কালকের ভিডিওতে যিনি রিওয়ার্ডটা জিতেছেন ওনার নাম হলো ইন্দ্রাণী ওয়ারেম। তো ওনাকে আমি কংগ্রেচুলেশন জানাই। যদি আপনি আপনার রিওয়ার্ডটা পেতে চান তাহলে অবশ্যই ফোনপের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে লিঙ্ক করে আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিতে পারেন। তারপর 24 ঘন্টার ভিতরে আপনাদের যে রিওয়ার্ডটা সেটা আমি আপনার কাছে পাঠিয়ে দেব। তো রিওয়ার্ডটা আসলে কমেন্ট বক্সের কমেন্টের উপর ডিপেন্ড করবে রিওয়ার্ডের পরিমাণ কত হবে। তো আপনি যেটা রিওয়ার্ড জিতবেন সেটা 10 টাকার রিওয়ার্ড। যদি কমেন্ট বক্সে কমেন্টের পরিমাণ বাড়ে যায় তো সেক্ষেত্রে রিওয়ার্ডের পরিমাণও আমরা বাড়িয়ে দেব। তো আজকের জন্য কি আছে নোটিফিকেশন আমরা সেটা দেখে নেই বন্ধুরা। এই হলো সেই নোটিফিকেশনটা যেটা ক্যাশলেস ইন্ডিয়া জবস ডট অনলাইনের পক্ষ থেকে এসেছে। এখানে লাস্ট ডেট যেটা দেওয়া হয়েছে 31/3/2020, এর ভিতরেই আপনাদের আবেদন করে নিতে হবে। প্রথম যেটা পোস্ট, বিওই ব্লক অফিস এক্সিকিউটিভ, যার জন্য ক্যান্ডিডেটসকে 10th এবং 12th পাস হতে হবে। বেসিক কম্পিউটার নলেজ এবং স্মার্টফোন অ্যাপস নলেজ আপনার থাকা চাই। 3 নম্বর বন্ধুরা, এমএস এক্সেলের উপর নলেজ আপনার থাকা চাই। স্যালারি যেটা 12,200 টাকা পার মান্থ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য কোনো ধরনের ফিস চাওয়া হয়নি বন্ধুরা। কোন পোস্টের জন্য কতটা নিয়োগ করা হচ্ছে, ভ্যাকেন্সি থাকবে তা নিয়েও কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। এইজ কতটা থাকতে হবে তা নিয়েও কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। 2 নম্বর যেটা পোস্ট, বিওসি ব্লক অফিস কোঅর্ডিনেটর, যার জন্য আবেদন যারা করবেন তাদের 10th এবং 12th পাস হতে হবে। 2 নম্বর বেসিক কম্পিউটার নলেজ এবং স্মার্টফোন অ্যাপস নলেজ আপনার থাকা চাই। 3 নম্বর এমএস অফিস সম্পর্কে নলেজ আপনার থাকা চাই। 10,200 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন। এক্ষেত্রেও সেম, কোনো এজ লিমিট দেওয়া হয়নি। পদ সম্পর্কে কতটা ফিস দিতে হবে তা নিয়েও কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। ডিও, যার জন্য ক্যান্ডিডেটসকে 8 এবং 10th পাস হতে হবে। 2 নম্বর এখানে আপনাদের ডোর ডোর মানে সবার ঘরে ঘরে গিয়ে আপনাদের কাজ করতে হবে, ক্যাশলেস সম্পর্কে নাগরিকদের আপনাদের জাগরুক করতে হবে। এক্ষেত্রে যেটা স্যালারি থাকছে 8,200 টাকা পার মান্থ, লাস্ট ডেট 3/3/2020। তারপরে যদি বন্ধুরা আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে এখানে আপনাদের জন্য একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। অ্যাপ্লাইয়ের জন্য বন্ধুরা এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অ্যাপ্লাই এসে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। এখানে যে 3 ডট আছে তার মধ্যে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন বন্ধুরা। তারপর যে পেজটা ওপেন হবে সেখানে আপনারা নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, স্টেট, অ্যাপ্লাই পজিশন যেটা আছে যার জন্য আপনারা এখানে এসে কোন পোস্টের জন্য আবেদন করবেন তা সিলেক্ট করতে পারবেন। তারপর বন্ধুরা একটা রেফারেল কোড চাওয়া হয়েছে, তো তার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে রেফারেল কোড দিয়ে দেবো, বা রেফারেল কোড ছাড়াও আপনারা সাবমিট করে নিতে পারেন। যদি কোনো ধরনের ডাউট থাকে তাহলে ফোন নম্বরে ফোন করবেন। আর আজকের জন্য বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।